الحمد للہ رب العالمین وسلاۃ والسلام على سید المرسلین اما بعد فعود بلّہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن وحیم السلاۃ وسلام علیہ یا رسول اللہ ولا علی کا و اصحاب یا حبیب اللہ السلاۃ وسلام علیہ یا نبی اللہ ولا علی کا یا نور اللہ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককার রমণি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই মনে রাখবেন ভালো নিয়ত যদি না হয় আমলের স্বভাব পাওয়া যায় না রেবাতে বর্ণিত আছে নিয়তুল মুকমিনি খৈরুমিন আমালিহি মমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম যত ইচ্ছে আপনি ভালো নিয়ত করুন ততই সবাব ইনশাল্লাহ আসাল আমল নামায় লিখে দেয়া হবে এতটুক নিয়ত করে নিন যে আল্লাহ সন্তুষ্টি এবং অর্জনের জন্য এই অনুষ্ঠানের বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ আমলের যা মাদানি ফুল দেয়া হবে সেটার পর আমল করার চেষ্টা করব। ইলমে দিন পৌঁছানোর নিয়তে অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনরা নিয়ত করুন অন্যান্য ইসলামী বোনের কাছে পৌঁছানোর

অসংখ্য গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে কারামত আল্লাহ তকালা তাকে কারামত দ্বারা ধন্য করেছিলেন তার জন্ম যেভাবে কারামত পূর্ণ ছিল ঠিক সেভাবে তার জীবন কারামত পূর্ণ ছিল এবং তার জীবনে তার দ্বারা অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে একবার এক ডাকাত হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তা আলাহ আলিহার ঘরে ডাকাতি করার জন্য এই আশায় আসলো যে এই বাসায় বড় বড় ধর্মাট্য ব্যক্তিবর্গের আসা যাওয়া বিদায় ঘরে অনেক ধন সম্পদ হবে কিন্তু চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও সে কিছুই পায়নি বিদায় খালি হাতে চলে যাওয়ার সময় হাজতে রাবিয়া বসরিয়া রহমত উল্লাহ তা আলিহা তাকে থামিয়ে বললেন তুমি কি চোর সে ডাকাত রেগে বললো হ্যাঁ আমি চোর তিনি তালা আলিহা তাকে বললেন খালি হাতে যেও না চোর বললো এখানে কি রাখা আছে যা আমি নিয়ে যাব আমি মনি মুক্তা চুরি করে থাকি যা এখানে নেই হাজতে রাবিয়া বসরিয়া রাহমতুল্লাহ তালা আলিহা মুচকি হেসে ফর্মালেন তুমি অজু করে আমার হুজরাতে দুই রাকাত নামাজ আদায় করো তাহলে এখান থেকে এত মূল্যবান সম্পদ পাবে যা তুমি জীবনেও পাওনি চোর লালসায় অজু করে নামাজে দাঁড়িয়ে গেল এমন সময় হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলিহা আল্লাহাল দরবারে দুয়ার জন্য হাত তুলে দিলেন এবং আল্লাহ আজল্লার দরবারে আরোজ করলেন আল্লাহ। চোর আমার দারে এসে কিছু পায়নি বিদায় আমি তাকে তোমার দ্বারে নিয়ে এসেছি এদিকে চোরের প্রতি এত করুণা হলো যে সে দুই রাকাত নামাজ শেষ করার পর আরো দুই রাকাতের নিয়ত করলো অতপর আবার দুই রাকাত পড়ল এমনি ভাবে সারা রাত ইবাদতে নিয়োজিত ছিল সকালে হাজতে রাবিয়া বসরিয়া রহমত উল্লাহ তলিহা দেখলেন যে সে ব্যক্তি শেষদাই পরে কান্নাকাটি অবস্থায় নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে গুনাহের আল্লাহ আল্লাহাল দরবারে তার কাকুতি মেনতি এত পছন্দ হলো যে সে চোর হাজতে রাবিয়া বসরিয়া রহমত উল্লাহআ আলীহার হুজরা হতে অলি হয়ে বের হলো

مجھے بخش دے بے سبب, بے سبب یا الہی نہ کرنا کبھی بھی غزب, بھی غزب یا الہی, الہی گناہوں نے ہائے, ہائے کہیں کا نہ چھوڑا, چھوڑا میں کب تک, 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 تک پھروں خار, خار, اب خار اب یا الہی پیشاہ بتہا میری چھوٹ جائے بری عادتیں سب کی سب یا الہی ملے بے قراری کروں آہ زاری تیرے خوف سے پیارے رب رب یا الہی آمین بجاہِ النبی الامین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پریو اسلامی بھائی اور مدنی چینل دوڑ سک بندو بویان کری تو گھوٹو نہ تھے کہ جانتے پارلم اللہ تبارک و تعالی دور بارے حجت سیدتنا رابیہ بسریہ رحمت اللہ تعالی علیہر کو تو مرجدہ چھل اللہ عز و جل تار او আমাদেরকে ক্ষমা করুক আমি মনে রাখবেন কারামত সত্য কারামতের অস্বীকার করা যাবে না আসুন কারামত সম্পর্কে কিছু ফুল শুনি কিতাবের নাম হচ্ছে কারামতে সাহাবা এর মধ্যে রয়েছে মুত্তাকি মমিন থেকে যদি এমন কোন অসাধারণ ও আশ্চর্যজনক কিছু প্রকাশ হয়ে যায় যা সাধারণভাবে হয় না তাকে কারামত বলে এরূপ জিনিস যদি আমি আলী সালাম এর নবত প্রকাশের পূর্বে এমন এমন বিষয় প্রকাশিত হলে এটাকে ইরহাজ বলে প্রকাশের পর সংগঠিত হলে সেটাকে মরজেজা বলে যদি সাধারণ মমিন থেকে এরূপ সংগঠিত হয় তবে তাকে মাওনাদ বলে আর কোন আল্লাহ অলির দ্বারা সংগঠিত হলে সেটাকে কারামত বলে এছাড়া কোনো কাফির বা ফাসিক থেকে এরূপ স্বভাব বিরুদ্ধ কিছু সংগঠিত হলে সেটাকে ইস্তিদারাজ অর্থাৎ জাদু বলে কোনো ফাসিক ব্যক্তি থেকে কোনো গুনাগার ব্যক্তি থেকে কোন কাফির থেকে এমন কাজ সম্পাদন হলো যা অলৌকিক মনে হলো সেটা হচ্ছে জাদু এবং সেই কাজ আল্লাহ বান্দা পরহেজগার বান্দা আল্লাহর অলি দ্বারা যদি সংগঠিত হয় সেটাকে কারামত বলা হয় হাজাতে আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ বলেন অলিয়াদের কারামত সত্য তা অস্বীকারকারী পথ ভ্রষ্ট কারামতের অনেক প্রকার রয়েছে যেমন মৃতকে জীবিত করা অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আরোগ্য দেয়া দীর্ঘ পথ মুহূর্তে অতিক্রম করে নেয়া পানির উপর হাঁটা বাতাসে উড়া মনের কথা জেনে নেয়া এবং দূরের জিনিস দেখে নেয়া ইত্যাদি এই বিষয়টিও মনে কোটায় গেঁথে নিন যে আসল কারামত হল শরীয়ত ও সুন্নতের উপর অটল থেকে আমল করা যেমনটি শেখ আবুল তালেল বলেন পানির উপর হাঁটা বাতাসে উড়া এবং অদৃশ্যের সংবাদ প্রদান করা কারামত নয় বরং কারামত হলো যে সেই ব্যক্তি পুরোপুরি শরীয়তের অনুসারী হয়ে যাওয়া এমন ভাবে যে তার থেকে হারাম কাজ সম্পাদন না হয় হাজতে সৈদেনা আবু ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ তালে বলেন যদি তুমি দেখো যে কোনো ব্যক্তিকে এমনই কারামত দেয়া হয়েছে যে সে বাতাসে উঠতে পারেন তবে তার ধোকায় পড়ো না দেখো যে সে আল্লাহ তালার আদেশ ও নিষেধে এবং শরীয়তের অনুসরণে কেমন অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ দিয়েছেন তার উপর আমল করে কিনা এবং যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে কিনা শরীয়তের সীমা এবং এর অনুসরের প্রতি মনোযোগী কিনা সল্লাহ আলাল হাবিব সাল্লাহ তা আল্লাহ আলাহ মহম্মদ সাল্লাল্লাহু আলি প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই বিষয়টি পরিষ্কারভাবে আমাদেরকে জেনে নেওয়া উচিত আমরা অনেক সময় কোনো লোক থেকে কোন অলৌকিক কাজ যদি সম্পাদন করতে দেখি আমরা তার ভক্ত হয়ে যায় কিন্তু দেখি না সে নামাজ পড়ে কিনা তার চেহারায় দাড়ি আছে কিনা সে উপর আমল করে কিনা কিনা সে আছে এই সমস্ত জিনিস আমাদেরকে যাচাই করতে হবে হ্যাঁ কোনো ব্যক্তি তার চেহারার মধ্যে দাড়ি রয়েছে পরহেজগার রয়েছে মুত্তাকি রয়েছে মিথ্যা বলে না গিবোধ করে না গুনাহের মধ্যে পড়ে থাকে না প্রকাশ্য গুনা করে না অশ্লীলতার মধ্যে থাকে না তার থেকে যদি কোনো অলৌকিক কাজ সম্পাদন হয় তখন সেটা হচ্ছে কারামত আল্লাহ সম্পাদন হয় এবং সাধারণ যদি থাকে থাকে দ্বারা তাহলে সেটাকে মাওনাত বলা হয়েছে তো আমরা ধোকায় পড়ে যাব না কেউ উড়ে বাতাসে উড়ে দেখাচ্ছে এখন আমরা মনে করলাম সে আল্লাহর অলি তার চেহারাতে দাঁড়িয়েও নেই সে মিথ্যা কথা বলে নামাজ পড়ে না অর্থাৎ বিভিন্ন ভণ্ডামির মধ্যে লিপ্ত থাকে তাকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করে তার ভক্ত হয়ে যায় শেষ পর্যন্ত দেখা যায় ইমান আমাদের থেকে হাত ছাড়া হয়ে যায় এই জন্য অনুরোধ করব যে আমরা প্রথমে দেখব সে শরীয়তের উপর আমল করে কিনা সুন্নতের উপর আমল করে কিনা সে নামাজই কিনা সে মুত্তাকি কিনা সে গুনাহ থেকে বিরত থাকে কিনা এই সমস্ত জিনিস যাচাই করে তারপরে তার ভক্তি অন্তরে রাখা উচিত আলহামদুলিল্লাহ বর্তমানে আমির আলী সুন্নার দামদ বারকাতমুল আলিয়া আমাদের চোখের সামনে রয়েছে কেমন মুতাকি কেমন পরেশগা কেমন নামাজি কেমন সুন্নতর পর আমলধারী এবং আলহামদুলিল্লাহ আজাল অসংখ্য লোক তার হাতে গুনা থেকে তবা করেছে তো অনুরোধ করব যদি মরিদ হতে হয় পরামর্শ দিলাম আমির আলী সুন্নার দামদ বারকাতমুল আলিয়ার মরিদ হয়ে যাক যার হাতে توبہ کو لے الحمدللہ عز و جل نیک پوتھر پتھک ہوا سہج ہوئے جائے سنت پر عمل کرا سہج ہوئے جائے الحمدللہ عز و جل حجت سیدنا حسن بسی رحمت اللہ تعالی لے نی ساتھی دیر کے نی حجت رابیہ بصریہ رحمت اللہ تعالی علیہر کا چھے مہمان ہوئے گے لن کین تو شے سمائے حجت رابیہ بسریہ رحمت اللہ تعالی علیہر حجرائے আলো ছিল না বাতি ছিল না অন্ধকার ছিল আর হাজতে হাসান বসির রহমতুল্লাহ তালা আলিহার আলোর প্রয়োজন ছিল সুতরাং হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহা নিজ আঙ্গুলে ফুক দিলে এমন আলো বিচুরিত হলো যে পুরো ঘর আলোতে ঝলমল হয়ে গেল এমন কি সে আলো سہری پور جنتو بدومان چھلو اے رضا وہ رابع تھی شوقت, شوقت فکر, فکر و عمل, عمل ایک, ایک پیام نور ایمانی تھی اس کی آگہی ایک دن حجت رابع بسریہ رحمت اللہ تعالی علیہ پہار تشریف نیئے گلن تو پہار جو کن گلن تو کن شوکل چارن بھومیر پوسو তার চারিপাশে একত্রিত হয়ে গেল অর্থাৎ তার নিকটে আসলো সেই মুহূর্তে হাজাতে হাসান বসির রহমতুল্লাহ উপস্থিত হলেন তাকে দেখার সাথে সাথে সকল পশু পালিয়ে গেল হাজাতে হাসান বসির রহমত তালে আশ্চর্য হয়ে বললেন এই সকল পশু আমাকে দেখে পালিয়ে গেল কেন হাজাতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা জি গাসক আজকে আপনি কি খেয়েছেন হাজতে হাসান বসির রহমাতুল্লাহ তাআলা বললেন গোস্ত এটা শুনে হাজাতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা ফরমালেন আপনি যদি তাদের গোস্ত খাবেন তাহলে তারা আপনার নিকট কিভাবে আসবে সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله ওয়াসাল্লাম একবার যখন হাজাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহা ফোরাতের কিনারায় অর্থাৎ ফোরাতের সৈকতে উপস্থিত ছিলেন তখন হঠাৎ হাজতে হাসান বসির রহমতুল্লাহ তালে উপস্থিত হয়ে পানির উপরে যা নামাজ বিছিয়ে বললেন হে রাবিয়া আসুন আমরা উভয়ে নামাজ আদায় করি কিন্তু রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা জবাবে বললেন যদি এটা লোক দেখানোর জন্য তাহলে ভালো কেননা সাধারণ লোক দ্বারা এটা সম্ভবপর নয় এটা বলার পর হাজতে রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহা নিজ যা নামাজ বাতাসে উড়িয়ে বললেন হাসান আসুন এখানে নামাজ আদায় করি কেমন আল্লাহ তালা শান শকত ওনাকে দান করেছিলেন কেমন কারামত আল্লাহ তবরকালা দান করেছিলেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু হাজতে সৈয়াদ রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাহলা আলিহার দ্বারা অসংখ্য কারামত সংগঠিত হয়েছে কয়েকটি আপনাদের মাঝে এখন তুলে ধরলাম তার বেসাল তথা ওফাত মুবারক ও করামত পূর্ণ ছিল হ্যাঁ তিনি রহমতুল্লাহ তালা আলিহা জীবনের শেষ প্রান্তে আল্লাহ আজ্লার সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত অস্থির থাকতেন দিন রাত আল্লাহ তাবারক আবার তালা স্মরণে অতিবাহিত করতেন সর্বদা চোখ দিয়ে প্রবাহিত হতো কম আহার করতেন শারীরিক দুর্বলতা ছিল ঠিকই কিন্তু অন্তর্জাগ্রত ও আল্লাহ তালা স্মরণে শক্তিশালী ছিল আল্লাহ আজ্লা দিদার করার এত আকাঙ্ক্ষা ছিল যে তার সামান্যতম জিনিসের তালিকায় সব সময় কাফন প্রস্তুত থাকত। কাফন রাখতেন সব সময় তার ইচ্ছা এটাই ছিল যে তাকে সাধারণ লোকের মতো কাফন দাফন দেয়া হোক আর তাকে এমনভাবে দাফন করা হোক যেন কবরের চিহ্ন যেন দেখা না দেয় জীবনের শেষ প্রান্তে এসে পানাহার একেবারে ছেড়ে দিয়েছিলেন কম ঘুমাতেন ইটের ফ্লোরে নামাজ আদায় করতেন সময় থাকলে সেই ইটের ফ্লোরের মধ্যে তিনি আরাম করতেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার ইবাদতে মশগুল হয়ে যেতেন জীবনের শেষ দিনে অর্থাৎ উনিশশো হিজরিতে একদিন লোকদেরকে মারিফাতের শিক্ষা দেয়াতে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি রহমতুল্লাহ তালা আলিহা মুচকি হেসে কারো দিকে তাকালেন এবং নিজের ভক্তদের যারা শিক্ষা নিচ্ছিল তাদেরকে বললেন ঘর থেকে বের হয়ে যান সবাই যখন বের হলো ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল হাজতে সৈয়দাতনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহাকে কিছুক্ষণ পর লোকেরা যখন হুজরায় প্রবেশ করলো দেখলো তার শরীর থেকে রূপ বের হয়ে গিয়েছে ইন্না লি ও ইহি ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আল্লাহ ওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাদের সান শকতের তুলনাই হয় না বরং তারা নিজ কবরে গিয়ে অক্ষত অবস্থায় থাকেন হ্যাঁ আল্লাহ তালার প্রিয় বান্দা অলি যারা এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমরা সাধারণ মানুষের শরীর গলে যায় কিন্তু আল্লাহর অলিদের শরীর আলহামদুলিল্লাহ অক্ষত অবস্থায় থাকে কেন থাকে এই জন্য যে তারা আল্লাহ তাবারা কাবা তায়লার প্রিয় আল্লাহ তাবারা কাবা তায়লার মাহবুব প্রিয় বান্দা এবং আল্লাহ তাবারা কাবা তায়লা সন্তুষ্টি অর্জন করে তারা দুনিয়া থেকে যতক্ষণ বিদায় নেয় আল্লাহ তাবারা কাবা তালার পক্ষ থেকে তাদেরকে কবরের মধ্যে পুরস্কার প্রদান করা হয় হজরতে সঈদেনা ইমাম ইসমাইল হাকি রহমতুল্লাহ তালে বলেন আম্বিয়ায় কেরাম সালাম অলিয়া এবং শহীদ গণের শরীর কবরে পরিবর্তন হয় না এবং পুরাতন হয় না কেননা আল্লাহ তালা তাদের শরীরকে এরূপ নষ্ট হওয়া থেকে নিরাপদ রাখেন যা মাংস পচে গলে যাওয়ার কারণে সৃষ্টি হয় তাদের শরীর পচন ধরে না তাদের শরীর অক্ষত অবস্থা থাকে মাসায়ন বলেন হাজতে আল্লামা মোল্লা আলী কারি তালে বলেন অবস্থায় অর্থাৎ জীবন এবং মৃত্যু কোনো পার্থক্য নেই তাই বলা হয় যে তারা মৃত্যু বরণ করে না বরং এক ঘর থেকে অপর ঘরে তশরিফ নিয়ে যান আল্লাহ তাবারাক অলিদের মৃত্যু আসে সাময়িক তারা এক ঘর থেকে আরেক ঘরে তারা তশ্রী নিয়ে যান আল্লাহ তাদেরকে এমন শান এমন মর্যাদা দান করেছেন প্রিয় ইসলামী ভাইরা এর আসুন না আল্লাহর অলিদের শান মর্যাদা আমরা বুঝি এবং আল্লাহ অলিদের প্রেম ভালোবাসা নিজের অন্তরে রাখি হাজতে সৈয়দনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহা আল্লাহ হওয়ার পরেও তিনি ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করেননি নিয়োজিত ছিলেন নামাজ নফল আদায় করতেন দান সাদকা করতেন আল্লাহ তালার প্রেম ভালোবাসায় ভিবর থাকতেন ওই সকল ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন ওই সকল মহিলারা যারা নামাজ পড়েন না যারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করেন যারা নিজের স্বামীর ফেরা করেন না যারা নিজের মূল্যবান জীবনের সময়কে গুনাহের মধ্যে কাটিয়ে দিচ্ছেন দেখুন হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলিহা তিনি মহিলা ছিলেন কিভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন কিভাবে এত বড় মর্যাদা অর্জন করলেন দুনিয়াতে থাকার পরেও দুনিয়াকে ছেড়ে দিয়েছিলেন ইবাদত রিয়াজ রসুল তার ভিতরে ছিল আসুন না ওই সকল মহিলাদেরকে বলবো যারা নামাজ পড়েন না তবা করে নিন আল্লাহ তাবারকাত রাজি করার কাজে লেগে যান মনে রাখবেন আজকে যদি আমরা নিজের জীবনে জাগ্রত হয়ে যায় কবরে মরে যখন আমরা চিরস্থায়ী শুয়ে যাব। সেখানে ইনশাল্লাহ আমরা জাগ্রত অবস্থায় থাকব। আর আজকে যদি আমরা মরা অবস্থায় থাকি চোখ বন্ধ রাখি কান বন্ধ রাখি অর্থাৎ ভালো কাজ থেকে নিজেকে বঞ্চিত যদি রাখি তাহলে কবরের মধ্যে মনে রাখবেন মরে যাওয়ার পরেও সেখানে জাগ্রত হয়ে কোনো লাভ হবে না কবরে আজাব হবে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সাপ বিচ্ছু দংশন করবে চিৎকার দিলেও কেউ চিৎকার শুনবে না এই জন্য অনুরোধ করব সকল ইসলামী ভাইকে ইসলামী বোনদেরকেও নিজে বাকি জীবনকে ইবাদতে লাগিয়ে দিন মনে রাখবেন আল্লাহ তালাকে রাজি করলেই ইহকাল এবং পরকাল আমাদের আলোকিত হবে। আল্লাহ আমাদের সকলকে ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আপনাদেরকে দাওয়াত দিব চলে আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ জানিনা কত ইসলামী ভাই ইসলামী বোনের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে ইসলামী বন্ধের মাঝে ইসলামী বন্ধরা মাদানি কাজ করে থাকে চলে আসুন ইসলামী বন্ধের যেখানে আপনার এলাকার মধ্যে ইসলামী বন্ধের সাপ্তাহিক ইজতেমা হয় সেখানে অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধের সাপ্তাহিক ইজতেমার মধ্যে কোরআনুল করিমে তিলাবাত নাতে রসুল এ মকবুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সৈন্য সম্পর্কে বয়ান হয় জিকরুল্লাহ হয় সালাত সালাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি সালাম জানানো হয় কাকুতি মিনতি করে হৃদয়গ্রাহী দোয়া করা হয় জানি না ওই সাপ্তাহিক ইজিতামাতে যাওয়া আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিগিলামিন সাল্লাহ আলিহি বাসাল্লাম সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মহম্মদ সাল্লাহ ব کی شدا بچا یا الہی